বলিউডে নতুনদের মধ্যে সবচেয়ে বেশি আলো ছড়াচ্ছেন সারা আলী খান। পিতা সাইফ আলী খানের পরিচয় ছাপিয়ে তিনি নিজের পরিচয় বেশ ভালোভাবে মেলে ধরতে পেরেছেন। এবার সৎ মা কারিনা কাপুর খান সারাকে জিজ্ঞেস করে বসলেন কারো সঙ্গে রাত কাটিয়েছ কিনা। ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে আগামী ভ্যালেন্টাইন্স ডেতে মুক্তি পাবে ইমতিয়াজ আলী পরিচালিত লাভ আজকাল 2 ছবিটি। আর এই ছবির প্রচারণা চালাতে কারিনা কাপুর সঞ্চালিত হোয়াট ওম্যান ওয়ান্ট শোতে হাজির হয়েছিলেন সারা আলী খান। সারাকে স্বাগতম জানিয়ে কারিনা বলেন, এই শোতে শুধু তার পরিবারের একজন সদস্যই আসা বাকি ছিল, এবার সেটাও পূর্ণ হয়ে গেল। এরপর আড্ডা শুরু করেন পতৌদি বাড়ির বৌধু এবং কন্যা। কেমন ছেলে পছন্দ সারাকে এমন প্রশ্ন করেন কারিনা। জবাবে সারা জানান, যার রসবোধ আছে, যে মানুষ হিসেবে বেশ মজার, এমন কাউকেই তার পছন্দ। এমনকি সে ব্যক্তি যদি দেখতে সুন্দর নাও হয় তবু চলবে। তিনি জানান তার এমন ব্যক্তি পছন্দ যাকে দেখিয়ে তিনি গর্বের সঙ্গে বলতে পারেন, এই ব্যক্তিটি শুধু আমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে মা মেয়ের এমন ভিডিও ছড়িয়ে পড়লে অনেকেই মনে করছেন সারা আলী খান হয়তো কার্তিক আরিয়ানের কথাই ইঙ্গিত করে বলেছেন। কারিনার শোতে হাজির হয়ে মুক্তি প্রতীক্ষিত লাভ আজকাল 2 ছবিটি নিয়ে কথা বলেন সারা। এরপর শুরু হয় চট জলদি প্রশ্নোত্তর পর্ব, আর এখানেই সৎ মায়ের প্রশ্নে বিব্রত হন সারা। এ পর্বে কারিনা তার সৎ মেয়েকে জিজ্ঞেসে করেন কারোর সঙ্গে এক রাত কাটিয়েছ কিনা। জবাবে সারা বলেন কখনোই না। কারিনা ফের প্রশ্ন করেন কখনোই না, তখন সারা একই উত্তর দেন। আগামী 14 ফেব্রুয়ারি মুক্তি পাবে লাভ আজকাল 2। সারার বিপরীতে ছবিটিতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। লাভ আজকাল 2 প্রথম পর্বে অভিনয় করেছিলেন সারার বাবা সাইফ আলী খান। ছবিটিতে সাইফের বিপরীতে অভিনয় করেছিলেন দীপিকা পাডুকোন। তো বন্ধুরা, সারা আলী খানের নতুন সিনেমা লাভ আজকাল 2, বাবার ছবিতে মেয়েকে দেখা যাবে। কেমন হতে পারে এই ছবিটি কমেন্টস করে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা।